দর্শক, আসসালামু আলাইকুম। আজ কোনো রান্না নয়, আজ এসেছি আমার খুবই পছন্দের স্কুল জীবনের বান্ধবী লাকি, তার ম্যারেজ ডের একটি ভি ব্লগ নিয়ে। আর এই হচ্ছে তার হাজবেন্ড শোয়েব ভাই। শুরুতেই কিছু ছবি আমি দেখাচ্ছি। এখানে আছে আশাভাবী, তৃষাভাবী, শান্তাভাবী, মুক্তাভাবী, আমি বান্ধবী ও আলপনা কল্পনা আপা। আরও একটি ছবি আছে, এখানে রয়েছে শোয়েব ভাই, রায়ন ভাই, বশির ভাই, মিসবা ভাই এবং আমরা সবাই। খুব বেশি ফান করছিলাম, আমার ছবিটি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তারপর যাই হোক, আমাদের কিছু ছবির পর এখন হচ্ছে দুপুরে খাবারের পালা। তো শোয়েব ভাই শুরুতেই কিছুটা গুছিয়ে নিচ্ছে, কারণ আমরা অনুষ্ঠানটি বাসাতেই করেছি। এখন খাবার টেবিলে আসবে, তাই শোয়েব ভাই সবাইকে বলছে একটু সাইড হয়ে যেতে। আর বাচ্চারা আপন সুরে খেলা করছে, কেউ কেউ বসে ড্রিঙ্কস করছে, কেউ গল্প করছে, আবারও সবাই হেল্প করছে, দেখাই যাচ্ছে। তো একটু সাইড হয়ে যখন আমরা গিয়েছি, তখন আমরা একের পর এক খাবার নিয়ে এসেছি টেবিলে। আর হিসাভাবে বোরহানের গ্যালনটি এক পাশ থেকে আরেক পাশে রাখলো। আর এখন আমরা দেখাবো যে আমরা আসলে কী কী খাবারের আয়োজন করেছি। যখন টেবিলে সব খাবার চলে আসবে, তখন আমি আপনাদের বলছি যে আজকে আমার বান্ধবী কী আয়োজন করেছে। তো চলুন, শুরুতেই আমি দেখাচ্ছি যে আজকের খাবারের জন্য ছিল ডিমের কোরমা, খুবই টেস্ট, এবং আছে হচ্ছে সাদা পোলাও, সাথে কিছু ফল রেখেছে যেন ডিজার্টের সাথে খাওয়া যায় বা বাচ্চারা খেতে পারে। আরও একটি প্লেটও সাদা পোলাও নিয়ে নিয়েছি, যেন বারবার খাবার আনতে না যেতে হয়। এখানে কিছু ইলিশ মাছ ভাজা আছে, আসলে শোয়েব ভাই রান্নাটি পছন্দ করে না, কিছু কাঁচামরিচ ও লেবু। আর এখানে আছে খুবই পছন্দের চিকেন রোস্ট, আমার বান্ধবী ঝাল করে রান্না করেছে, খুব টেস্ট হয়েছে। আর এখানে আছে সরিষা ইলিশ, আশা করব সবার ভীষণ পছন্দের। আর এখানে বেসিক্যালি সে করেছে রুই মাছের মাথা আস্ত ভুনো করেছে। এখানে আছে প্রনের একটি শিটো যা ঘানার স্টাইলে, এটি অবশ্য আমি করেছি, এর একটি রেসিপি আমি চ্যানেলে অবশ্যই দেব। এখানে আছে গরুর মাংস। তো আসলে খাবারের সময় হয়ে এসেছে, তাই আমার বান্ধবী কি করছে, শুরুতেই প্রত্যেকটি খাবারের উপর কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছে। সাইড থেকে বশির ভাই, শোয়েব ভাই রেডি হচ্ছে খাবার সার্ভ করার জন্য, তাই শুরুতেই সব জায়গায় বেরেস্তা দেওয়া হচ্ছে যেন দেখতে সুন্দর লাগে। আর বিশেষ করে বশির ভাই খুব সুন্দর করে বেরেস্তা দিচ্ছে ভাজা ইলিশের উপর, আসলে শেপ মানুষদের স্টাইলই অন্যরকম, তা বোঝাই যাচ্ছে। তবে যাই হোক, শোয়েব ভাই খুব হেল্প করছে আমাদের, আমরা খুব বেশি কাজ করিনি। একের পর এক প্লেট নিয়ে শোয়েব ভাই পাস করছে পোলাও, আর বশির ভাই এখন ব্যারেস্তা দিয়ে যাচ্ছে, লাকি পাশে চলে গেছে কিচেনে অন্য খাবার আনতে। তো দেখা যাচ্ছে যে শোয়েব ভাই একটু বেশি হেল্প করছে, একের পর এক প্লেটের উপর সে শুরুতেই সাদা পোলাও দিচ্ছে। তো যখনই প্লেটটি খালি হবে, আবার আমরা প্লেটটি টপ আপ করে নেব, তাই আসলে আগে আমরা প্লেটে খাবারই নিয়ে নিচ্ছি। খাবারগুলো যখন নেওয়া হয়ে গেছে, আপন সরে আমরা বসে খাচ্ছি, আমরা তো সবাই অনেক হেল্প করছি। সত্যি কথা বলতে কি, খাবার এত টেস্ট হয়েছে, আমার বান্ধবী সে একা একা সব রান্না করেছে, কোনো হেল্পিং হ্যান্ড ছিল না, এমনকি শোয়েব ভাইয়েরও কাজ ছিল, সেও খুব একটি হেল্প করতে পারেনি। আবারও খাবার ফ্যান্টাস্টিক হয়েছে, তা আশা করি সবার মুখের হাসি দেখেই বুঝতে পারছেন। আর বশির ভাই সব থেকে বেশি খেয়েছে, এটি বুঝাই যাচ্ছে সে শুধু বারবার খাচ্ছে আর পিছন দিকে তাকাচ্ছে, কারণ তার আরও খাবার দরকার, এটাই সে বারবার বলছে। এনিওয়েজ, যাই হোক, আমার বান্ধবীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, খাবার খুব টেস্টি হয়েছে। আর আমাদের প্রিয় রায়ান ভাই, সে এত বেশি খাবার পছন্দ করে, সে একেবারে খাবারের সামনেই বসে বসে খাচ্ছে। আর পাশেই যে তৃষাভাবী, এটি হচ্ছে রায়ান ভাইয়ের ওয়াইফ। আর পাশে মিসবা ভাই আমার সাথে কথা বলছে যে খাবার খুব মজা হয়েছে, আসলেই খাবার মজা হয়েছে। দেখছো, শান্তার মুখ বন্ধ নাই। আমি কি বন্ধ করার জন্য আসছি? এই হচ্ছে ডিজার্ট,
আমরা খাবারের শেষে ডিজার্টের আয়োজন ছিল, খুবই একটি পছন্দের পিঠা ছিল এটি, চিটাগংয়ের স্টাইলে পিঠা পুলি বলে এটাকে, পুলি পিঠা তেভাবে করে নিয়ে এসেছে, আমরা খুব মজা করে খাচ্ছি। দেখা যাচ্ছে হোমমেড দই, আমার বান্ধবী দইও করেছে। কেক ছিল আমাদের এখানে, একটি কেক আছে দেখাই যাচ্ছে, অ্যানিভার্সারি কেক, খুবই টেস্টি কেক। আর এখানে আছে মুতাঞ্জন জর্দা, যা আমার চ্যানেলের জন্য আমি করেছি, অবশ্যই আপনারা রেসিপিটি পেয়ে যাবেন। হ্যাপি বার্থডে টু ইউ আমান, 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 আরাস কই দেন ছবি দেখেন তো লবে আরাজ সুন্দর হয়েছে তো, তোমাকে তো যে কোনো সময় কোলো যাবে নিয়ে নেবে পাতিয়া, আরাস কই বাবি আসলো কোন পত্রিকার থেকে লেখা হবে, কোন পত্রিকায়? তাও বিসমিল্লাহ কইও, এখন যে খাওয়া দাওয়ার পর আমরা বিকেলে বাচ্চাদের জন্য আমার বান্ধবী বেশ কিছু আয়োজন করলো, আর সেটি হচ্ছে তারপরও বাচ্চারা একের পর এক আমরা রোল ওভার করলাম, সবাই সবাই দৌড়াতে পারে, আর আমাদের সোনা দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। দারুণ মজা হচ্ছে। ও তারপর যখনই একজনের পর একজন আসলে জিতলো, সবাইকে মেডেল দেওয়া হচ্ছে। ও আমরা আনাজকে প্রথম মেডেল দিলাম, কারণ আনাজ ফার্স্ট হয়ে গেল। এখন দেব হচ্ছে আইহানকে, আর বাকি আসলে চার পাঁচ জন হয়ে গেল। এখন এদের উপর প্রতিযোগিতা হবে, দেখা যাক এর ভিতর কে ফার্স্ট হয়। কে 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 কে, ওয়াও, ফাতিয়া ফার্স্ট হলো আর আমান লাস্ট। আর সেই যে সোনামণি দাঁড়িয়ে আছে, তো আছে দেখি সেই সোনামণি কখন দৌড় দেয়। আমান গো ব্যাক দা সাইড, গো দা সাইড, গো দা সাইড। ইকরা, আমান, আর দুই সোনামণি, স্টেডি, রেডি, স্টেডি, গো আমান, রান, 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 এভরিবডি উইন্স। আসলে খেলা এত মজা হলো যে কি বলবো। অবশেষে সোনামণিও দৌড় দিয়ে প্রাইজ নিয়ে নিল, সব বাচ্চারা খুবই এক্সাইটেড, বড়দের প্রতিযোগিতা, বড়দের মুখে চামচ রেখে মার্বেল প্রতিযোগিতা, এখন দেখা যাক যে কে জিতে কে জিতে। অবশেষে কি করলো, আমার হাজবেন্ড ধাক্কা দিয়ে শোয়েব ভাইকে ফেলে দিলো। আর আমার বান্ধবী তো একদম তেলে বেগুনে জ্বলে উঠেছে, আসলে উঠারই কথা, কারণ হচ্ছে ডিস্টার্ব দিলো আমার হাজবেন্ড। এখন এটি মেনে নেইনি আমরা, আবারও নতুন করে প্রতিযোগিতায় নাম দিলো, জিতবে, দেখা যাক এবার কে ফার্স্ট হয়, কে ফার্স্ট হয়। ও নো, বশির ভাই ডিসকোয়ালিফাইড হয়ে গেল। এখন আমার হাজবেন্ড রায়ান ভাই আর হচ্ছে বড় ভাই আর শোয়েব ভাই। ওয়াও, ফ্যান্টাস্টিক, ও আমার হাজবেন্ড আসলে জিতে গেল।
এতে সবাই হ্যাপি, তোমার বান্ধবী প্রকাশ পেয়েছে, কারণ এই গিফটটি আসলে সৈয়দ ভাইয়ের পাওনা। তারপরে খুবই হাসি মনে, কেউ হাততালি দেয় না, কালুয়া কে খুশি না। এরপর গিফটটি গেম ছিল পিলো পাসিং, পাসিং দা মেয়েদের প্রতিযোগিতা, যা আর হচ্ছে বালিশ প্রতিযোগিতা, একজনের কাছ থেকে আরেকজন নিচ্ছে, দেখা যাক কে জিতি। আসলে আমরা খেলে যাচ্ছি, মজা হচ্ছে, বাচ্চারাও আমাদের মাঝেই বসে আছে। আসলে আমরা সবাই প্রতিযোগিতা করছি, এই হচ্ছে মুক্তাভাবি খুবই ভালো খুশাভাবি সাইডে কল্পনা আপা না কল্পি আপা উনি, তারপর শান্তা, শান্তার সাথে আছে আমাদের সাবা মুনি, যা হচ্ছে আমাদের মেয়ে, ভূষাভাবি আছে, লাকি আছে, আর এই হচ্ছে আমি। ভূষাভাবিকে চেষ্টা করছে সে যেন না খেলে, হাতেই বালিশটি রেখে দিতে, কিন্তু আমাদের প্রেশারে সেও বালিশ আজ করছে, দেখাই যাচ্ছে। তারপরে এখানে একজন চলে গেল আমাকে বালিশ দিয়ে, শেষে আসলে সবাই যেতে যেতে আমি সাবাবুলি হয়ে গেলাম। এখন আমি আর সাবাবুলি দেখি আমাদের ভিতর কে জিতল। তো আমাদেরকে সবাই বলছিল যে এইভাবে তারপর আর কি করার, আমরা তাদের কথা মানলাম, ধরে রাখলাম, তারপর একের পর এক ছুটতেই থাকলাম। এখন হচ্ছে আমাদের কপল প্রতিযোগিতার সময়, দেখা যাক শুরুতেই আসে। শুরুতেই হচ্ছে মুক্তাভাবি, আর খুবই ভালো একটি গেম। পানির বোতল, তিনটি পানির বোতল শেষ করতে হবে, কত সময়ে কে শেষ করতে পারে। একটি বোতল ছিল 330 ml করে পানি। ওয়াও, মুক্তাভাবি আর ভাইয়া শুরুতেই করছে, ভাইয়া পারলো না, শেষে ভাবির কাছে পাস করে দিল। ভাইয়া চাচ্ছে, ভাবিতা দিতে চাচ্ছে না, এবার হচ্ছে রায়াত ভাই, দেখাই যাচ্ছে যে লিখলাম। এবার পালা হচ্ছে আমাদের আশাভাবী আর মারুক ভাইয়ের, টাইমিং দেখছে যে কে কোন সময়। এবার হচ্ছে আমার বান্ধবী আর সৈয়দ ভাইয়ের পালা, এবার দেখুন যে সৈয়দ ভাই পানি খায় কিভাবে। সৈয়দ ভাইকে আমার বান্ধবী বাহুবলী বলে ডাকে, খাবার ভিতরে শুধু পানি খায়, কে জন্য বললো সবাই সবাই তাদের টাইমিং দেখে খুশি হয়েছি, কারণ তারপরেও তারা তাদের প্রতিযোগিতা শেষ করলো। চেষ্টা করলো যে যেন জিততে পারে,
দেখাই যাচ্ছে আর শেষে সবাই বোতলের আগে তিন বোতলের শেষ করলো ফ্যামিলির পালা আমারও আমার হাজবেন্ড এবার দেখি কে কত পানি খায় ছিল ধারণা ছিল যে আমরা জিতে গেছি খুব এক্সাইটেড ছিলাম আমি তো নাচা নাচা শুরু করলাম যে আমরা জিতে গেলাম আমরা শুরু হবে তাদের পালা তারাই হচ্ছে লাস্ট প্রতিযোগী আজকের প্রতিযোগিতা এখন তারাই স্টার্ট করবে চোখ বন্ধ করে পানির বোতল শেষ করলো কান্তও শেষ করলো অবশেষে দেখা গেল টাইমিং অনুযায়ী তারাই উইন হলো তাদের আসলে 12.99 সেকেন্ড ছিল তো তারাই ফার্স্ট হলো আমি ভেবেছিলাম আমরা ফার্স্ট হবো বশির ভাই আমাদের কাছ থেকে প্রাইজটি কেড়ে নিয়ে গেল এনিওয়েজ খুব বেশি আনন্দ লাগলো তারাও জিতে গেছে আশা করবো আজকে এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন চেষ্টা করব আমি আমার কুকিং চ্যানেলের পাশাপাশি এমন মজার মজার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ